আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নির্বাচন কমিশনের মামলায় ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু ৩৫ টাকা ও পাইকারিতে ৩০ টাকা দাম নির্ধারণ কৃষি বিপণন অধিদপ্তরের ব্যবসায়ীদের স্বার্থে দাম পুনর্নির্ধারণ বললেন কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকম মোজাম্মেল হকের স্থানীয় সরকার পর্যায়ে সারাদেশে দুই শতাধিক নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা এবং ১১ দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে দায়ের করা মামলার ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট দুপুরে তার আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই জামিন আবেদন করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চর ভদ্রাসন থানায় এই মামলা করে নির্বাচন কমিশন আজকে অর্ডারটা দিয়েছে আট সপ্তাহের কন্ডিশনাল একটা বেইল কন্ডিশন উনি ওখানে যে প্রশাসন লোকাল প্রশাসন সেই প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করবেন না কোনো সাক্ষী বা আলামত নষ্ট করবেন না কোনো সাক্ষীর উপর প্রভাব বিস্তার করবেন না এবং স্থানীয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার করবেন না এবং তদন্ত কাজে আইনানুগ সহযোগিতা প্রদান করবেন খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু ৩৫ টাকা পাইকারিতে ৩০ এবং হিমাগারে ২৭ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় তবু বাজারের চিত্র উল্টো তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার কৃষিমন্ত্রী বলেন বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর এজন্য আলুর দাম বাড়ানো হলো এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে নাহলে কোনক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না এই ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে দেখছে এবার আলু দেরিতে আসবে এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা তারা একটা দাম নির্ধারণ করেছিল সেটা ২৫ টাকা এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না আরও দাম বেশি আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন যাচাই বাছাই শেষে পাঁচ থেকে সাত ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ১৬ই ডিসেম্বরের মধ্যে আমরা আশাবাদী জানুয়ারির কাজ সম্পন্ন করব ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে
সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে, বাদ যাবে বেশি, সংযোজন হবে কম। স্থানীয় সরকার পর্যায়ে সারা দেশে 200+ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন, আর 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে হচ্ছে উপনির্বাচন। এছাড়া জেলা পরিষদের কয়েকটি পদেও হচ্ছে ভোট গ্রহণ। বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র থেকে পলিং এজেন্ট বের করা দেওয়ার অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও তেমন কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ইকরামুল হক সাইম। জনপ্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তৃণমূলের নির্বাচনী মাঠ। সকাল থেকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বেশি হলেও কোনো কোনো এলাকায় ছিল একেবারেই কম। বেশিরভাগ জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। নওগাঁর মান্দা ও যশোর সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন। প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সহ বেশিরভাগ এলাকা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোট শুধু চেয়ারম্যান পদে, সেখানে ভোটার উপস্থিতি কম ছিল সকাল থেকেই। মেয়াদ শেষ হয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে। এছাড়া পদ শূন্য থাকায় চাঁদপুরের মতলব, যশোর সদর, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেবল চেয়ারম্যান পদে হয় ভোট গ্রহণ। খুব শান্তিপূর্ণ পরিবেশে লোকজন খুব উৎসাহের সাথে ভোট দিতে আসছে। আমি ভোট দিয়েছি, আমাদের এলাকায় কোনো অসুবিধে নেই। মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা সহ 6টি জেলা পরিষদের সদস্য পদেও ভোট নেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,699 জনে। মৃত ব্যক্তিদের 14 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 13,611টি নমুনা পরীক্ষায় 1,380 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.17%। মোট আক্রান্তের সংখ্যা 391,586। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 307,141 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 78.44%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ সহ 11 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। তেলবাহী জাহাজ সহ সব ধরনের পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বন্দরে বহির্নোঙরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত 1,000 লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দেন দরবার করেও 11 দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘট পালন করছেন তারা। নারায়ণগঞ্জ পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, সেখান থেকে সব ধরনের পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে বরিশাল লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় সকালে পিকেটিং করে নৌ শ্রমিকরা। ঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাক, তেলবাহী ট্যাঙ্কার ও লরি। তবে লঞ্চ সহ যাত্রীবাহী অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া জানিয়েছেন, সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও ঢাকায় তাদের কোনো কর্মসূচি নেই। আমাদের কোনো কর্মসূচি নাই। আমাদের পণ্যবাহী জাহাজগুলো মূলত পাগলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, বিশেষ করে সবচেয়ে বেশি হলো শীতালক্ষা নদীতে, মেঘনায় আপনার গোরাশাল পর্যন্ত, এর বাইরে চিটাগাং, ভৈরব, মোংলা, বরিশাল, খুলনা, নওপাড়া, এই নগরবাড়ি, বাগাবাড়ি, এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছিটিয়ে আছে। সারা দেশের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত রাত্রি থেকে 100 ভাগ সফল আন্দোলন কর্মবিরতি পালন করছে। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন।
এ সময় তিনি এই হত্যার বিচারে সরকার ও প্রশাসনের প্রতি সকলকে আস্থা রাখার আহ্বান জানান। দুপুরে তিনি নগরী আখালিয়া এলাকায় রায়হানের বাড়িতে যান। সেখানে রায়হানের মা ও স্ত্রী সহ পরিবারের সাথে কথা বলেন এবং ন্যায় বিচার প্রাপ্তিতে সরকার পাশে আছে বলে আশ্বস্ত করেন। এবং আমরা তাকে ধরব। এইখানেও যারা সম্পৃক্ত ছিল একজন ছাড়া একজন পালিয়ে গেছে, এই এসআই আকবর, বাকি সবকে তারা কাস্টডি দিতে আছে। সুতরাং এই ব্যাপারে কেস কেসের নিয়মে চলবে, এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যানবাহনে বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে পারাপার করা হলেও পণ্যবাহী পরিবহন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন চালক ও পণ্যের মালিকরা। আজও কয়েকশো পণ্যবাহী পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে পাটুরিয়া ঘাটে। পণ্যবাহী পরিবহনে চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করায় অনেক কাঁচা পণ্য নষ্ট হচ্ছে, এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। আসলে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার মামলায় পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা রাজন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার বেরোনের সোনামিয়া মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজনকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঢাকা ও নগর উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে তা বাতিলের দাবিতে নাটোরের নলডাঙ্গা ও বড়াইগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে বিএনপি নেতা দেওয়ান শাহিনের নেতৃত্বে জেলার নলডাঙ্গা উপজেলার হলুদঘর এলাকায় বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। একই দাবিতে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে আটটি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগাজিন সহ অস্ত্র ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি অভিযান চালিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন সহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পিরাসন এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম ও অপরজন শিবগঞ্জের এমদাদুল। এদিকে জয়পুর হাটে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ নামে এক শীর্ষ অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে ৫পিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেরপুরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার রাতে শেরপুর টাউনে দীঘার পাড় এলাকার তালুকদার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাড়িঘর কুপিয়ে ভাঙচুর ও ইজিবাইকের ব্যাটারি সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। রাঙামাটিতে পাহাড় ধসে মারিশা দীঘিনালা সড়কে সকাল থেকে ৬ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর দুপুর থেকে তা স্বাভাবিক হয়েছে। গত রাতে অতিবৃষ্টিতে বাঘাইছড়ি ১২ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। স্থানীয় লোকজন রাস্তা থেকে মাটি অপসারণ করলে ওই সড়কে আবারও যান চলাচল শুরু হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে উপজেলাবাসী। বানিয়াচং উপজেলার বন্দরি ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের সর্বস্তরে জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে এক জনসভায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। সেশন জট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে কুষ্টিয়া মানববন্ধন করেছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সকালে কুষ্টিয়া পৌরসভার সামনে মানববন্ধনের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা অনতিলম্বে সেশন জট দূরীকরণের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে অটো প্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের অনলাইন ক্লাস শুরুর দাবি জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অনারারি সদস্য ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মনিরুল ইসলাম রফিক, প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কক্সবাজারে বাঘখালী নদীর দখল ও দূষণমুক্ত করতে জনসচেতনতামূলক নৌ র্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। নদী বাঁচলে বাঁচবে দেশ, সুন্দর হবে বাংলাদেশ, এ প্রতিবাদ্য নিয়ে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে কক্সবাজার শহরে 6 নম্বর ঘাট থেকে বিআইডব্লিউ ঘাট পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির শুরুতে বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে নদীতে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। পাহাড়ের সমতল ভূমিতে পেঁপে চাষ করে সাড়া ফেলে দিয়েছেন রাঙামাটি লঙ্গদুর মুমিনুল হক নামের এক চাষি। কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করে লাভবান হয়েছেন তিনি। মুমিনুল হক জানান, এবারও তার বাগানে পেঁপের বাম্পার ফলন হয়েছে। তার সফলতা দেখে পেঁপে চাষে ঝুঁকছেন লঙ্গদুর চাষিরা। কৃষি কর্মকর্তারা জানান, এবার রাঙামাটিতে 1,678 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। ন্যায্য মূল্য পেতে কৃষকদের অনলাইনের মাধ্যমে পেঁপে বিক্রির পরামর্শ দিয়েছেন তারা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজা মণ্ডপে শেষ মুহূর্তে চলছে রং তুলির আঁচড় ও সাজসজ্জার কাজ। জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, নাটোরে এবার 352টি স্থানে পূজার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, পূজা নির্বিঘ্ন করতে র্যাব ও পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বিভিন্ন মণ্ডপে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। অনুষ্ঠানে বরিশাল নগরী ও সদর উপজেলা 64 মণ্ডপে 500 কেজি করে চাল ও নগদ 5,000 করে টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক এস এম অজিউর রহমান ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র নারু এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর সহ জেলা 10টি উপজেলায় 617টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।